নমস্কার সবাইকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম। যদিও এটা কন্টিনিউয়েশন আমাদের লাস্ট সেকেন্ড ডে আলুলার, আমরা ফার্স্ট ট্রিপ করলাম দাদা নিকমা, সেকেন্ড ট্রিপ করলাম হেগড়া, আর এখন আমরা যাচ্ছি এলিফ্যান্ট রক। তো আমরা উইন্টার পার্ক থেকে আবার একটা ট্যাক্সি নিলাম, কারণ এখান থেকে কোনো বাস বা কিছু পেলাম না, তাই ট্যাক্সি নিলাম। তো এখন যাচ্ছি এলিফ্যান্ট রক উইন্টার পার্ক থেকে, মাত্র 8 কিলোমিটার দূরত্ব, আর ভাড়া পড়ছে 30 রিয়াল মতো। তো আমরা ওখানে গিয়ে এলিফ্যান্ট রকের কিছু ভিডিও করব। এলিফ্যান্ট রকটা যদিও কোনো ওরকম সিগনিফিকেন্স নেই, ওটা একটা বড় রক, কিন্তু অনেক দিন আর কি হাওয়া উইন্ড ইরোশনের ফলে অনেকটা হাতির মতো দেখতে হয়ে গেছে ওটাকে, তাই ওটাই একটা অ্যাট্রাকশান এখানকার। তো এলিফ্যান্ট রকে গিয়ে আবার কিছু ভিডিও করব। ট্যাক্সিতে আছি এখন আমরা। একটা জিনিস বলে রাখি, আপনারা যদি রিয়াদে আসেন, যদি আপনারা টাকা দিয়ে ট্যাক্সিতে বা অন্য কোনো জায়গায় পেমেন্ট করেন, তাহলে এক্স্যাক্ট চেঞ্জ রাখবেন, কারণ এরা চেঞ্জ দিতে চায় না। তাই আগে থেকে কার্ড অ্যাড করে নেবেন, তাহলে আর কি সুবিধা হয় আর কি, তাহলে একদম যেই ভাড়াটা হবে সেই ভাড়াটাই কার্ড থেকে কাটা যাবে। এই যে সেই এলিফ্যান্ট রক আর কি, যেটার বললাম যেটা এমনিতে কোনো গুরুত্ব নেই, যেটা আর কি উইন্ড ইরোশনের ফলে আর কি এরকম শেপ নিয়েছে এটা। আমরা রকটার অন্য দিকটা যাব, ওই দিকটা গিয়ে ওইখান থেকে আমরা আরেকটা অ্যাঙ্গেলে আর কি রকটাকে দেখবো, ওই দিক ওই সাইড থেকে। আমি যেটা বললাম আর কি, ট্যাক্সিওয়ালারা এক্স্যাক্ট চেঞ্জ ছাড়া ভাড়া দেয় না, মানে চেঞ্জ ফেরত দেয় না। আমার ট্যাক্সি 30 রিয়াল চার্জ করছিল, আমার কাছে ছিল 50। আমি বললাম যে দেখুন, আমার কাছে খুচরো তো নেই, তো আপনি বরঞ্চ ওয়েট করুন, আমি ঘুরে ঘাড়ে আসি, তবে আপনি আপনি আমাকে হোটেলে নামিয়ে দেবেন, তারপরে আমরা টাকা অ্যাডজাস্ট করে নেব। সেই বলে রেখেছি ট্যাক্সিওয়ালাকে, আমি এখনও পেমেন্ট করিনি। ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের জন্য কার পার্কে, আর আমরা এখন এখানে এলিফ্যান্ট রক দেখছি। দেখুন আমার পিছনে এলিফ্যান্ট রকটা, এই অ্যাঙ্গেল থেকে দেখুন এলিফ্যান্ট রকটাকে। এদিকে সূর্যটা আছে বলে জাস্ট রকটা বেশ ভালো করে দেখা যাচ্ছে। এখানে আর কি বালির মধ্যে গর্ত করে দেখুন বসার ব্যবস্থা করেছে, প্রচুর লোক এখানে এসছে বসে আছে, জাস্ট এরা আর কি পিকনিক টাইপের করছে, এনজয় করছে এখানে এসে। দেখুন এখানে সিসা খাচ্ছে, সব রকমের ব্যবস্থাই আছে এখানে, জাস্ট আর কি সন্ধ্যাবেলা এসে রিল্যাক্স করার এটা একটা জায়গা আর কি। এই যে রকটা, আর একদম রকটার ওই পিছন দিকটা আমাদের কার পার্ক, যেখানে আমাদের ট্যাক্সি এখনো ওয়েট করে আছে আমাদের জন্য। এখানে দেখুন কত প্রচুর লোকজন এসছে, প্রচুর। আপনারা যদি এলিফ্যান্ট রকে আসেন, বলে রাখি উইন্টার পার্ক থেকে ট্যাক্সি পেয়ে যাবেন অ্যারাউন্ড 25 থেকে 30 রিয়াল মতো পড়বে। আমি উবার ট্রাই করলাম, উবারটা আমি পেলাম না, কিন্তু কারিম পেলাম, কারিমটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমি নর্মালি আমি উবার সবসময় ইউজ করি, কিন্তু এইবার উবারটা পেলাম না বলে কারিমটা ইউজ করতে বাধ্য হলাম। কারিমে আমার আসলে কার্ডটা অ্যাড করা ছিল না, তাই আর কি ক্যাশে পেমেন্ট করতে হচ্ছে। আচ্ছা, এলিফ্যান্ট রকের ভিডিওটা এখানেই শেষ করব। লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো বলে রাখি আমরা আজকে আলুলাতে সেকেন্ড ডে, এটা আমাদের, আমরা আজকে 3টে ট্যুর করলাম একটা দিনে। ফার্স্ট ট্রিপ দাদান আর জাবাল ইকমা, সেকেন্ড ট্যুর হেগড়া, আর থার্ড এটা এলিফ্যান্ট রক। তো আমি 3টেকে একসাথে না দিয়ে 3টে আলাদা আলাদাভাবে ভিডিওগুলো পাবলিশ করব, দেখবেন সব কটাই, আর জানাবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর সাথে থাকবেন। আমাদের এখনও ট্যুরের অনেক জিনিস দেখানোর আছে, অনেক কিছু বাকি আছে। এরপরে আমরা ওমান যাব, কুয়েত যাব, তাই সাথে থাকবেন আমাদের সাথে। টাটা।